নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের আয়তাধীন 26 নং ওয়ার্ডের 1 নং ঢাকেশ্বরী দেব মন্দির। শীতলক্ষ্যা নদীর পার ঘেঁষে খোলা জায়গায় 72 বছরের প্রাচীনতম 1 নং ঢাকেশ্বরী দেব মন্দির। ১৩৪৮ সনের 12ই জ্যৈষ্ঠ ভাওয়ালের মধ্যম কুমার রামেন্দ্র নারায়ণ এর ভিত্তি স্থাপন করেন। ১৯৫৭ সালের 26 মার্চ 1 নং ঢাকেশ্বরী মিলের হিন্দুকর্মীদের অর্থায়নে ও মিল কর্তৃপক্ষের সহায়তায় এই মন্দিরটি নির্মিত হয়। বিস্তৃত এলাকা জুড়ে রয়েছে এই মন্দির। মন্দিরের উত্তর প্রান্তে সালু রঙের সুউচ্চ কালী মন্দির, দুই পাশে শিব ও শ্রীকৃষ্ণের মন্দির, এক সারিতে ত্রিমণ্ডপ শোভা পাচ্ছে। মন্দিরের সামনে রয়েছে শান বাঁধানো বিশাল একটি।